প্রাইমারি 16,500 নিয়োগের প্রশ্নভুল সংক্রান্ত মামলার আজকে কন্টেম্প্ট মামলার শুনানি হয়েছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। আজকে সেই শুনানি শেষ হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, কিছু নির্দেশও চলে এসেছে, সেই প্রসঙ্গে আজ আমরা কথা বলবো। তবে তার আগে একটা বিষয় জানিয়ে দিতে চাই, মানে প্রতিবার বলতে আমি ভুলে যাই, আমাদের কেরিয়ার গাইডেন্স চ্যানেলের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা যদি কোনো তথ্য মিস করতে না চান, সমস্ত কিছু তো ইউটিউবে বলা সম্ভব নয়, ছোট ছোট অনেক তথ্য বাদ পড়ে যায় বা অনেক লেখালেখিও বাদ পড়ে যায়, তো আপনারা ফেসবুক গ্রুপে সকলেই যুক্ত হতে পারেন এবং নিজেদের মতো, এটা ওপেন গ্রুপ, নিজেদের মতো মতামত আলোচনা পোস্ট করতেও পারেন এবং আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। তো তার লিংক আমি ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, অথবা আপনারা কেরিয়ার গাইডেন্স সার্চ করলে ফেসবুকে গ্রুপটা পেয়েও যেতে পারেন। এবার মূল প্রসঙ্গে আসি। প্রথমেই বলে রাখি, এটা প্রশ্নভুল সংক্রান্ত নতুন যে মামলা হয়েছে, জানুয়ারি মাসে যারা দলে দলে গিয়ে জমা দিয়ে এসেছিলেন 738 জনের, যাদের সংরক্ষিত করে রাখা হয়েছে, সেই সমস্ত মামলার কথা এটা নয়, এটা কন্টেম্প্ট মামলা, প্রশ্নভুলের কন্টেম্প্ট মামলা। সেটা কি অনেকের হয়তো বোঝার সমস্যা হতে পারে। 2017 সালে বা 16 সালে যখন টেটের রেজাল্ট প্রকাশিত হয়, সেই সময় 6টা প্রশ্ন ভুল নিয়ে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলা করা হয়। তো তারপরে মামলার বিভিন্ন ঘাত প্রতিঘাতে চড়াই উতরাইয়ের পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দিয়ে খাতাটা দেখানোর পরে দেখা যায় যে তাতে 6টা প্রশ্ন সত্যিই ভুল ছিল। সেখানে বিচারপতির নির্দেশ ছিল যে 6টা প্রশ্নে কেউ অ্যাটেম্প্ট করলে ভুল উত্তর দিলেও সেক্ষেত্রে নাম্বার দিতে হবে। এই নিয়ে ডিভিশন বেঞ্চেও মামলাটি যায়, সেখানেও একই রায় বহাল থাকে যে 6টা প্রশ্নের নাম্বার যদি কেউ অ্যাটেম্প্ট করে তাকে দিতে হবে, ভুল অ্যাটেম্প্ট করলেও। কিন্তু পর্ষদ সেই আদালতের নির্দেশ মানেনি, সেটা নিয়ে তাই 2021-এও আবার মামলা হয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। কেননা আপনারা জানেন ইতিমধ্যে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ম্যাডাম অবসর গ্রহণ করেছেন গত নভেম্বরের শেষ দিকে। আজ যে বিষয় উঠে এসছে, মামলার শুরুতে বিচারপতি পর্ষদের কাছে জানতে চান কি ব্যাপারে সব আপনারা কি করছেন, আপনারা এখনও পর্যন্ত চাকরি দিচ্ছেন না কেন, আদালতের নির্দেশ, ডিভিশন বেঞ্চের নির্দেশ থাকা সত্ত্বেও আপনারা চাকরি দিতে পারছেন না, আমি কি করব, আপনাদের তো চাকরিটা তো আপনাদের দেওয়ার ব্যাপার। সেক্ষেত্রে সরকারি পক্ষের যিনি উকিল তিনি বললেন যে হ্যাঁ আমরা তো, মানে ওই টাইপের কথা যে আমরা তো দেব, মানে আমরা আদালতের নির্দেশের অপেক্ষা করছি। তো পিটিশনার পক্ষের উকিল তিনি জোরালোভাবে তার বক্তব্য পেশ করলেন। যথারীতি বিচারপতি বললেন যে আপনাদের অবস্থান স্পষ্ট করুন, আপনাদের তো চাকরি দিতে হবে, কোর্টের অর্ডারে বলা আছে, তো আপনারা চাকরি দেননি কেন বা কী ব্যাপার, এত দেরি কেন হচ্ছে। 2017 সালের এই মামলাটা প্রায় 2016 বা 17-র দিকে মামলা হয়েছিল, আজকের মামলা এটা নয়, আদালতের নির্দেশের পরেও অবমাননা হচ্ছে, চাকরি দেওয়া হয়নি। সেক্ষেত্রে বিচারপতি বললেন যে আপনাদের আর বেশি সময় আমি দিতে পারবো না, আপনারা কি করবেন বলুন। তখন উনি বললেন, সরকারি পক্ষের যিনি আইনজীবী তিনি বললেন যে আমরা একটা রিপোর্ট দাখিল করতে চাই, তো সেই রিপোর্টে মোটামুটি আমরা কাজ অনেকটা এগিয়ে নিয়েছি এদের চাকরি দেওয়ার জন্য, তো এই বিষয়ে আমরা রিপোর্ট দাখিল করব। বিচারপতি বললেন কি আপনারা কতটা কাজ এগিয়ে নিয়ে আসছেন, যে সমস্ত পিটিশনার তারা প্রত্যেকে কি চাকরি পাবে। তো আইনজীবী বললেন না, আমরা দেখেছি প্রত্যেকে চাকরি পাবেন না, তবে এদের মধ্যে প্রায় 10% তারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্য, তো আমরা এদের অ্যাপয়েন্টমেন্ট দেব যারা পাস করবে, এ বিষয়ে আমরা একটা রিপোর্ট দেব কারা কারা পাস করছে না করছে, তারপর আপনাদের অর্ডারের ভিত্তিতে এদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেব। বিচারপতি বললেন ঠিক আছে আপনারা রিপোর্ট দেবেন, কিন্তু সেই রিপোর্ট আগামী 9 এপ্রিলের আগে দিতে হবে, আমি আগামী 9 এপ্রিল এই সংক্রান্ত অনেক মামলা যেহেতু আছে, তার মধ্যে দুটো আইডেন্টিক্যাল মামলা আছে, একটা হচ্ছে ওবিসি এ সংক্রান্ত মামলা প্রশ্নভুলেরই, আর একটা এমনি সাধারণ প্রশ্নভুল সংক্রান্ত মামলা।
তো এরপরে বিচারপতি বললেন যে আগামী 9 তারিখে আমি দুটো জাজমেন্ট দেব, দুটো রায় দেব, মামলাটা ডিসপোজ করব। আর দুটো যে রায় দেব সেটা হচ্ছে একটা ওবিসি সংক্রান্ত এই মামলার ক্ষেত্রে একটা রায় দেব, আর আরেকটা রায় দেব যে এই যে প্রশ্নবল সংক্রান্ত সাধারণ যে মামলাগুলো সেগুলোর ক্ষেত্রে আরেকটা রায় দেব। এই এই রায়গুলো এই সংক্রান্ত যত কেস আছে প্রায় কয়েকটা কেস পরপর দেখছিলাম, সেই কেসের প্রত্যেকের ক্ষেত্রে একই জাজমেন্ট হবে, অর্থাৎ প্রত্যেকেই যাদের যারা পাস করবেন রিপোর্টে যাদের নাম আসবে পাস বলে, যারা ছটা প্রশ্ন অ্যাটেম্প করার ফলে যারা পাস করতে পেরেছেন তাদের নাম দেওয়া হবে আদালতে। তো সেই তাদের নাম যাদের থাকবে বিচারপতি বলে দিয়েছেন আমি ওই দিন রিপোর্ট দেবো এবং তারপরে আপনারা তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবেন। অর্থাৎ এই এই কেসের সঙ্গে যারা 2017 সাল থেকে যারা লড়াই করে আসছেন তাদের লড়াই অবশেষে আগামী 9 তারিখে শেষ হতে চলেছে। আপনাদের জন্য ভীষণ খুশির খবর এটা। আর তবে প্রত্যেকের কাছে এটা খুশির খবর নয়, কেননা আপনারা যারা এই কেসে যুক্ত হয়েছিলেন তাদের মধ্যে কেবলমাত্র 10% আপনারা চাকরি পেতে পারেন, বাকি যারা পাবেন না তাদের ক্ষেত্রে তো কিছু করার নেই, বেটার লাক নেক্সট টাইম, আর কিছু হবে বলেও মনে হয় না। তো যাদের নাম আসছে তাদের জন্য আগাম বেস্ট অফ লাক জানিয়ে রাখছি। গল্প এখানে শেষ হয়নি, বিচারপতি তারপরে পর্ষদের উকিলকে পেয়ে, পর্ষদের উকিল এখন রেগুলার থাকেন না কোর্টে, উনি এখন পিটিশনারদের হয়েও মাঝে মাঝে কেস লড়েন, ওনার মানে খুব ব্যস্ত মানুষ, যথেষ্ট যোগ্য অ্যাডভোকেট, নাম বলছি না। তো ওনাকে প্রশ্ন করলেন যে আচ্ছা আমি তো গত ফেব্রুয়ারির শেষ দিকে একটা আমি জাজমেন্ট দিয়েছিলাম আপনাদের এই যে 16,500 নিয়োগে আটকানোর জন্য, যেটা ডিভিশন বেঞ্চে আমার জাজমেন্ট যেটাকে আটকে দেওয়া হলো, তো আপনাদের এক মাসের মধ্যে তো রিপোর্ট দেওয়ার কথা ছিল, আপনাদের এক মাসের মধ্যে অ্যাফিডেভিট দেওয়ার কথা ছিল, আপনারা এখনও কেন দিলেন না, আপনারা কি এ বিষয়ে এগোতে চান না, নাকি কি ব্যাপারটা কি হয়েছে, আপনাদের যে রিপোর্ট দেওয়ার কথা সে রিপোর্ট তো এখনও আসেনি। সত্যি এই কথাটা শুনে বিচারপতির উপরে খুবই ভালো লাগলো, উনি নিজেই আগ্রহী হয়ে মামলার খোঁজ নিচ্ছেন, যেখানে উকিলের যেখানে মামলার প্রতি কোনো হুঁশ নেই। তো শুনে উকিল আকাশ থেকে বলল হ্যাঁ তাই তো, মানে আসলে ডিভিশন বেঞ্চে তো আমাদের নিয়োগ প্রক্রিয়া চালানোর অনুমতি দিয়েছে, তো ওখানে কোনো বাধা নেই, তো সেজন্য রিপোর্ট পেশ করা হয়নি। তো বললেন যে আপনারা রিপোর্ট মানে আপনাদের কি মামলা মেটানোর ইচ্ছা নেই, মানে অত আর্জেন্সি নেই নাকি? তো বলল না অত আর্জেন্সি নেই, যেহেতু আমাদের নিয়োগ প্রক্রিয়া চালানোর কথা বলেছে তো অত আগ্রহ নেই। মানে ব্যাপারটা দেখুন, বিচারপতি নিজেই আগ্রহী হয়ে জানতে চাচ্ছেন যে আপনাদের করার কথা ছিল, মানে আনঅফিসিয়ালি জানতে চাচ্ছেন, এটা অফিসিয়াল কিছু নয়। সত্যিই বিচারপতি যারা আছেন ওনারা কেস হাইকোর্টে প্রচুর কেসের পাহাড় থাকে, ওনারা কেসগুলো মেটাতে চান, কিন্তু বিচার ব্যবস্থা সম্পূর্ণ উকিলদের হাতে বন্দি হয়ে পড়েছে, আমি এইটা বলতে চাচ্ছি। সমস্ত উকিল খারাপ নয় বা সমস্ত উকিল যে ঝোলাতে চান তাও না, একটা চক্রের মধ্যে বিষয়গুলো পড়ে গিয়েছে, তাই মানে পাকে চক্রে বিচার ব্যবস্থার হাঁসফাঁস ছটফট অবস্থা। সাধারণ মানুষদেরকে বিচার চাইতে গেলে একটা সে ভীষণ অপেক্ষার ব্যাপার, এবং অবশেষে বিচার কেমন মেলে সেটা অর্থের উপরেও অনেক ক্ষেত্রে নির্ভর করে, যেটা গণতান্ত্রিক ব্যবস্থায় কখনোই কাম্য হতে পারে না, কিন্তু এটাই ঘটে চলেছে, এটাই হচ্ছে। তো আজ তাহলে আদালত সংক্রান্ত শুনানি, প্রাইমারির শুনানি অনেকদিন পরে হলো, তো এই ছিল আজকে শুনানির খবর। আর যারা প্রাইমারি কাউন্সেলিংয়ের ব্যাপারে বলছেন নতুন কোনো এখনও খবর নেই, আপার প্রাইমারি কাউন্সেলিং ইন্টারভিউয়ের ব্যাপারে যদি বলেন, এ বিষয়ে বিভিন্ন অ্যাডমিন বিভিন্ন গ্রুপ মানে বিভিন্ন প্রচার করছে যে আজকে হবে, আমার কাছে কিন্তু সেরকম কোনো খবর নেই, আজকে হতেও পারে, হলে ভালো, না হলে 10ই মের মধ্যে তো হবেই, এটা নিয়ে এত গবেষণার কিছু নেই, হলে হবে, দেখা যাবে। এই ছিল আজকের সংবাদ, আপনারা ভালো থাকবেন, পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।